প্রচারে কেন সচিনের ছবি তা নিয়ে বহরমপুর লোকসভায় তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে কংগ্রেস। এবার তা নিয়ে অধীর চৌধুরীকে পাল্টা আক্রমণে গেলেন ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ। তার পাল্টা দাবি, বিশ্বকাপ তো আমি জিতেছি, সেই ছবি ব্যবহার করা নিয়ে অন্যের আপত্তি কেন মানতে যাব। কংগ্রেসের অভিযোগ, প্রচারের ব্যানারে 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের মুহূর্ত ব্যবহার করছেন পাঠান। অভিযোগ, তিনি সেখানে ভারতরত্ন সচিনের মতো ব্যক্তিত্বের ছবি ব্যবহার করছেন যা আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এই মর্মে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। কমিশনকে যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে সেখানে কংগ্রেস বলেছে ক্রিকেট বিশ্বকাপের জয়ের মুহূর্ত তুলে ধরা হয়েছে পোস্টারে, যেখানে রয়েছেন ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং অন্যান্যরা। এই মুহূর্ত গোটা দেশের জন্য যেমন গর্বের তেমনই আবেগেরও বটে। রাজনৈতিক লাভের জন্য এই মুহূর্তকে ব্যবহার করা উচিত নয়। সর্বোপরি এর ফলে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে করছি। কংগ্রেসকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বলে মনে করলেও পাঠান নিজে বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না। তার সাফ কথা, আমি বিশ্বকাপ জিতেছি তাই বিশ্বকাপের সঙ্গে আমার ছবি আছে। পরবর্তীকালেও 22 গজে নিজের কৃতিত্ব ভোটারদের কাছে তুলে ধরতে পিছপা হবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপ এবং 2011 সালে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ জিতেছিল ভারত। দুটি দলেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পাঠান। প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানানোর পর ইউসুফ নেমেছেন ভোটের ময়দানে। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী করেছে কংগ্রেসের গড় বলে পরিচিত বহরমপুর আসনে, যেখানে 1999 সাল থেকে টানা জিতে চলেছে প্রদেশ সভাপতি অধীর। তবে এবার অধীর কাঁটা উপড়াতে জোড়া বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাঠানকে বহরমপুরে প্রার্থী করে প্রথম রাউন্ডে প্রতিপক্ষে বাউন্সার দিয়েছে তৃণমূল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট চালিয়েই প্রচার সারছেন পাঠানও, তা করতে গিয়ে নিজের বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করছেন তিনি। ঘটনাচক্রে যে ছবিতে বিশ্বকাপ পাঠান ছাড়াও রয়েছেন সচিন, কংগ্রেস আমলে ভারতরত্ন পাওয়া সচিনের ছবি ব্যবহার নিয়ে আপত্তি অধীরদের। তাদের অভিযোগ, সচিনের ছবি দেখিয়ে ভোট চাইছেন পাঠান, কিন্তু পাঠান এই অভিযোগ মানতে চান না। এই প্রসঙ্গে ইউসুফ পাঠান বলেন, ভারতের খুব কম লোকের কাছে এই সুযোগ এসেছে, খুব কম লোকই হাতে বিশ্বকাপ নিতে পেরেছেন বা বিশ্বকাপ জয়ী দলের সদস্য হতে পেরেছেন। আমি পরিশ্রম করে তা অর্জন করেছি, দেশবাসী তার সাক্ষী, সবাই এটা মেনে নেবেন। যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে তাহলে আমার লিগাল টিম দেখে নেবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।